ইনি হলেন উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, খুব সামান্য একজন লেখক। বহুরূপী পত্রিকায় বহুবার লেখা পাঠিয়েছেন, তা সত্ত্বেও কোনো গল্পই নির্বাচন না হয় একটু চিন্তিত। আজকাল ইন্টারনেটের যুগে উজ্জ্বল বাবুর মতো লেখকরা যেন কোথায় হারিয়ে যাচ্ছে। আজকাল বই পড়াটা প্রায় উঠে গেছে বললেই হয়। এই ব্যস্ততার যুগে মানুষ বই পড়বে, সেই সময়টা কোথায়? বহুরূপী পত্রিকায় এর আগেও লেখা পাঠিয়েছেন উজ্জ্বল বাবু, কিন্তু প্রত্যেকবার তার লেখা বাতিল হয়ে যায়। ছোটদের মাসিক পত্রিকা বহুরূপী এক বছর হলো বেরোচ্ছে। সম্পাদক সুপ্রকাশ সেনগুপ্ত আপ্রাণ চেষ্টা করেন কাগজটাকে ভালো করতে। অর্থের জোর নেই, তাই কাজটাও সহজ নয়। গ্রাহক সংখ্যা প্রায় 1,500 মতো। বিজ্ঞাপন যা আসে তার থেকেই টেনে টুনে চলে যায়, লাভ থাকে না মোটেই। তবে সুপ্রকাশবাবু আদর্শবাদী, তার বিশ্বাস কাগজটা দাঁড়িয়ে যাবে, এবং তার জন্য চেষ্টারও কোনো ত্রুটি করেন না তিনি। সবচেয়ে মুশকিল হলো গল্প নিয়ে। ভালো ছোটদের গল্প প্রায় আসে না বললেই চলে। এমন কি সুপ্রকাশ দু একবার নামি লেখকদেরও লেখাও জোগাড় করেছেন, কিন্তু সে লেখাও দায় সারা। নাম করা জনপ্রিয় পত্রিকার লেখা সুপ্রকাশ পড়ে দেখেছেন, তারও গল্পের মান তেমন উঁচু নয়। আসলে ভালো গল্প আর তেমন লেখাই হচ্ছে না, এই হলো সুপ্রকাশের ধারণা। প্রতি মাসে 70-80টা করে গল্প আসে, তাও কোনো লাভ হয় না। আপনার রচনা মনোনীত না হয় ফেরত পাঠানো হলো, নমস্কারান্তে ইতি। হ্যাঁ বলুন। হ্যাঁ দেখুন 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 দেখুন, কাগজটাকে না দুজনই বাঁচিয়ে রেখেছেন। হ্যাঁ, সঞ্জয় দা আর অমিনদ দা। হ্যাঁ, না না, আজকাল যা গল্প আসছে না, মানে কি বলবো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। হ্যালো, কে? না না দাদা দাদা, না না না, আমরা এভাবে গল্প ছাপাই না। না ধন্যবাদ ধন্যবাদ। হ্যালো, আরে কেন বারবার ফোন করছেন? বলছি তো গল্প ছাপানো হয় না এভাবে। না এভাবে ছাপানো হয় না, দয়া করে ফোন করবেন না, ঠিক আছে? ধন্যবাদ।
নদের চাঁদ ভর। মামা, ও মামা, ও তুই আয়। মামা এই নাও তোমার ডায়েরিটা। তোমার কি হয়েছে? তুমি কোনো রকম রেসপন্স দিচ্ছিলে না। তুই কি বুঝবি, আসলে অনেক চিন্তায় আছি রে। অনেকদিন হলো কোনো লেখা প্রকাশিত হচ্ছে না, সবই বাতিল হয়ে যাচ্ছে। আচ্ছা মানে কি হয়েছে, আমি যদি তোমাকে কোনো রকমভাবে মানে যদি হেল্প করতে পারি। আচ্ছা বাই দ্য ওয়ে তুমি এখন কি লিখছো? আচ্ছা আমি কি এটা নিতে পারি? হ্যাঁ নিয়ে যা আর কি। মামা, ও মামা, আরে এত কে ঘুমায় দুপুরবেলা, ওঠো তুই, ওঠো ওঠো, শান্ত মতো ওঠো। এই নাও তোমার লেখাটা যেটা নিয়ে গিয়েছিলাম আগের দিন। তাহলে কি বলিস, সব ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, এবার আশা করি ভালো ফলই পাবা। দেখা যাক। ও আচ্ছা ভালো কথা, ড্রয়েতে 25 টাকা নিয়ে তো গিয়ে। কেন 25 টাকা দিয়ে কি করবা? আসলে গৌরব অফিস যেতে হবে, অনেক দূর, অটো ভাড়া তো লাগবে। আচ্ছা ঠিক আছে। আসতে পারি? নমস্কার। হ্যাঁ কি দরকার? না আসলে একটা জরুরি দরকারে এসেছিলাম। বসুন। আমি একজন শিশু সাহিত্যিক, আমার নাম উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়। পত্রিকার জন্য আমি কয়েকটা আমার গল্প এনেছিলাম, আপনি দয়া করে যদি একটু পড়ে দেখেন। এখনই? আগে হ্যাঁ, আজকাল ডাকের খুবই গোলমাল, তাছাড়া আমারও কোনো তাড়া নেই। দেখুন সচরাচর তো এই জিনিসটা আমি করে থাকি না। না আমি সে জানি, কিন্তু আমার একান্ত অনুরোধ, ছোটই গল্প আর আপনার বেশি সময়ও লাগবে না। ঠিক আছে দিন। সুপ্রকাশ অগত্যা লেখাগুলো ভদ্রলোকের হাত থেকে নিয়ে নিলেন। তিনটে গল্প বেশ ঝরঝরে পাণ্ডুলিপি। সুপ্রকাশ একটা গল্প পড়তেও শুরু করলেন। 10 মিনিট লাগলো গল্পটা পড়তে। খাসা লেখা, এত ভালো গল্প সুপ্রকাশের দপ্তরে কখনো আসেনি। সুপ্রকাশ নিজের আগ্রহেই বাকি দুটো গল্প পড়ে ফেললেন। এই দুটোও চমৎকার। ভদ্রলোকের ক্ষমতা আছে তাতে কোনো সন্দেহ নেই। ভালো গল্প, আমি 3টে গল্পই নিচ্ছি, পরপর ছাপবো। আর ভাব ঘুরে গল্পটা আমার সব থেকে ভালো লেগেছে, ওটা আমি পূজার সংখ্যার জন্য নির্বাচন করলাম। আর আপনাকে যথাযথ সময়ে উপযুক্ত পারিশ্রমিক পাঠিয়ে দেব। অনেক ধন্যবাদ। মানে আপনাকে একটা কথা জিজ্ঞাসা করার ছিল। বলুন।
আচ্ছা, আপনি কি সত্যভামা ইনস্টিটিউটে পড়তেন? হ্যাঁ হ্যাঁ, কেন বলুন তো? ও না, মানে আমি এক স্কুলেই পড়েছি, আপনার চেয়ে এক ক্লাস নিচে। হো হো, তাই বুঝি। হ্যাঁ, আসলে আপনি আমাকে চিনতে পারছেন না, কারণ আমি অনেক রোগা হয়ে গেছি। হ্যাঁ, তা হবে, তাছাড়া প্রায় 25 বছর আগের কথা তো। কিন্তু আপনি বেশি খুব একটা বদলায়নি, শুধু আপনি একটা জিনিসই বদলেছে। কি বলুন তো? আপনার নাম। আমি আপনাকে নিধুদা বলে ডাকতাম, আপনার নাম ছিল নিধিরাম ধারা। না, আপনি ঠিকই বলেছেন, কিন্তু সেই নামে কি আর কাগজে সম্পাদক হওয়া যায়? তাই কাগজটা বের করার সময় নামটা বদলে নিই। বেশ, আমি তাহলে আজ আসি। আপনাকে গল্পগুলো পড়িয়ে সত্যি খুব আনন্দ পেলাম নিধুদা। আপনাকে নিধুদা বলছি, কিছু মনে করবেন না। না রে, না না। নমস্কার। নমস্কার। ভদ্রলোক লেখাগুলো নিয়ে এসেছিলেন, এখন খালি হাতেই বেরিয়ে গেলেন বহুরূপীর অফিস থেকে। আসল ব্যাপারটা উনি ধরে ফেলেছেন, বহুরূপীর সম্পাদক তার লেখাগুলো না পড়েই ফেরত দিয়েছিলেন। এই একই গল্প এবং তার জন্য তার নামই দায়ী, নদের চাঁদ ভর। ঘোড়াতে কি নামটা বদলে নেওয়া উচিত ছিল, আর নিজে না লিখে তার ভাগনাকে দিয়ে লেখানো উচিত ছিল। যাক, এখন থেকে তার লেখা বহুরূপীতে ছাপা হবে, তাতে কোনো সন্দেহ নেই।